হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মইনুল হাফিজ। আপনি একজন প্রতিতযশা ডাক্তার, এই দীর্ঘ ক্যারিয়ারে নাক কান গলার উপরে আপনাকে যদি সামারিটা জিজ্ঞেস করি যে এই রোগটা আসলে কি, এই ধরনের রোগীর সংখ্যা কেমন, তারা কি সার্ভিস বাংলাদেশে পায়? আমি যখন ঢাকা মেডিকেল থেকে MBBS পাশ করি, আমার বাবার ইচ্ছা ছিল আমাকে অর্থোপেডিক সার্জন করার জন্য। তা আমি আমার তখন আমার প্রফেসর ছিলেন প্রফেসর মাজেদ, উনি আমাকে সবসময় চেতেন কি যে আমি নাক কান গলার ডাক্তার হই। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। তা নাক কান গলার যে আসল আমাদের, আমরা তিনটা জিনিস নিয়ে কিন্তু আমরা ডিল করি, নাক কান গলা। এটা কিন্তু একটা এত অনেক বড় একটা সাবজেক্ট, এক একটা এখন হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে, এখন নাক আলাদা, কান আলাদা, গলা আলাদা, সব হয়ে গেছে। যাই হোক, এই সাবজেক্টে আমার মনে হয় আউটডোর রোগী যেটা পেশেন্ট বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই ওয়ান অফ দ্য হাইয়েস্ট রোগী। যেমন কিছু কিছু রোগ আছে, যেমন চর্মরোগ, এটাও কিন্তু প্রচুর রোগ। যেমন ডাক্তার গলাও কিন্তু অনেক রোগী, অনেক রকম সমস্যা, এখানে ইনফেকশন থেকে আরম্ভ করে ক্যান্সার পর্যন্ত আমরা কিন্তু অনেক ধরনের আমাদেরকে চিকিৎসা করতে হয়। এক ধরনের রোগ হলো ছোটদের একরকম, বয়স্কদের একরকম, আবার বেশি বয়স্কদের একরকম। তো মানুষের আস্থার জায়গা একজন ডাক্তার আসলে কিভাবে তৈরি করে, সংক্ষেপে যদি আপনি উত্তর দেন? একজন ডাক্তারের সবচেয়ে বড় জিনিস হলো তার সততা এবং তার ডেডিকেশন। এই দুটা জিনিস যদি থাকে, আমার মনে হয় আর একটা ভালো মানুষ হইতে হবে একটা ডাক্তারকে। এই তিনটার সমন্বয়ে যদি কেউ ডাক্তারি করে, আমার মনে হয় তার থেকে থাকবে না। কিন্তু বড় বড় ডাক্তারদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে তারা রোগীদের সাথে ভালো ব্যবহার করেন না, বরং তাদের যে সহকারী থাকে সেই সহকারী আসলে দেখাশোনা করার পরে মূল আপনাদের কাছে যখন রোগী আসে তখন আপনারা ওষুধ লেখে দুই একটা কথা বলে দ্রুত তাদের বিদায় দেন। রোগীরা মানসিক তৃপ্ততা পায় না, এই বিষয়টি কেন? কারণ একটা মানুষ, একটা ডাক্তারের আমরা যে পরিমাণ রোগী দেখা উচিত, আমরা কিন্তু তার থেকে কেউ 10 গুণ রোগী দেখে। একটা রোগীকে কনসেন্ট্রেট করতে গেলে, একটা মানুষকে পুরোপুরি দেখতে গেলে তাকে অবশ্যই সময় দিতে হবে, এবং এই সময়টা ওই কম দিলে মানুষ স্যাটিসফ্যাকশন হবেও না এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অনেক ডাক্তারদের মেজাজও খারাপ হয়ে যায়, এবং এই এইটা আসলে গুড প্র্যাকটিস না। শ্রবণ শক্তির যে সমস্যা, এটিকে আপনি বলছেন যে এটি মানুষের স্মৃতিভস্মতা বা অ্যালজাইমার যেটাকে বলা হয় বৃদ্ধ বয়সে, এবং নানাবিধ সমস্যার কারণ সঠিকভাবে না শুনতে পাওয়া, এবং এটাকে কেন আমাদের মূল্য দিতে হবে এবং আপনি কিভাবে সেবাটা প্রদান করছেন? আমরা কিন্তু অনেকেই, অনেক চ্যারিটি আছে, অনেক কিছু আছে, চোখ নিয়ে আছে, কিডনি নিয়ে আছে, কিন্তু হিয়ারিং হেলথ নিয়ে কিন্তু ওরকম কিছু নাই। যখনই আমার মনে হলো যে আমি একজন সার্জন, কিন্তু আমার বয়স হবে, আমি কী নিয়ে থাকব, আমি তখনই আমার কাছে মাথার মধ্যে আসলো এমন একটা কিছু করি আমি যদি অনেক বেশি বাঁচি এবং অনেক সুস্থ থাকি, এটা নিয়ে আমি অনেক কাজ করতে পারবো। আপনি ধরুন যে একটা বাচ্চা জন্মগতভাবে যদি সে কানে না শোনে, সে কিন্তু বোবা হয়ে যাবে যদি আমি প্রপার চিকিৎসা না দিই। এখন কিন্তু বাংলাদেশে প্রচুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা, ওইটা কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি। আমাদের দেশে যেমন একজন অডিওলজিস্ট, যেমন পড়া একটা অডিওলজির যে সাবজেক্টটা, এটাও ডেভেলপ ওইভাবে হচ্ছে না যেটা অন্য অন্য সাবজেক্ট হচ্ছে। আমি নিজে এটা নিয়ে অনেক কাজ করতেছি। এখন বিশ্বের যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া বড়দের জন্য যেটা হচ্ছে, সেটা কিন্তু এই এখন বলে 33% কজেস অফ হিয়ারিং লস, এবং এইটার কারণে কিন্তু আমাদের, আমরা যারা বয়স্ক হয়ে যাই তাদের ডিমেনশিয়া ডেভেলপ করে আমরা ভুলে যাই। স্যার, আমি যদি একদম নিটভাবে জানতে চাই, আপনার সেন্টারটার নাম কি? আমার সেন্টার নাম হলো হিয়ারিং কেয়ার সেন্টার। এটা আমি সবসময়ই আমি 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 আমার কাজ করতেছি। এখানে অনেকগুলি ছেলেপেলে কাজ করতেছে, আমি একটা ফাউন্ডেশনও করেছি। আমি চেষ্টা করি, যারা আমি সবসময় বলে দিই যে তোমরা যদি গরিব মানুষ পাও, আমার কিছু হেল্পও করে সবাই, এবং এর মাধ্যমে আমারটা আমার অনেকগুলি জায়গায় আছে, ঢাকা শহরেও আছে, গুলশানে আমি বসি, আমার ওইখান থেকে আমি চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য। আমার বেসিক কথা যেটা আমি বলতে চাই, এই সাবজেক্টটাকে আমরা আরও অনেক বড় কিছু করতে পারি, এটা অনেক চাচ্ছেন।
কিন্তু এটা বড়টা করবে কে? আমি গভর্নমেন্টকেই বলবো।